হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন অন তো বন্ধুরা আজকের মূল ভিডিওটি অনেক ইন্টারেস্টিং অনেক হেল্পফুল হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের মাধ্যমে শেয়ার করবো কীভাবে আপনি আপনার উপায় পার্সোনাল অ্যাকাউন্ট কীভাবে শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে কীভাবে রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট তৈরি করবেন সফলভাবে আজকের ভিডিওতে অ্যাট থাকতেছে তো বন্ধুরা তাই আপনারা জটিল সঙ্গে ভিডিও দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেল এখনও নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেন যাতে পূর্ববর্তীতে আরও নতুন নতুন আপডেট পেয়েছে তো বন্ধুরা আজকের মূল ভিডিওটি হচ্ছে যে কিভাবে আপনি শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে কিভাবে উপায় পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সফলভাবে আজকের ভিডিওতে অ্যাটু দ্যাট থাকতেছে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে একটি অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো আপনারা যা করে দেখেন কিভাবে কি করতে হবে আপনাদেরকে আমি অ্যাটু দ্যাট বলে দেব ইনশাল্লাহ আপনারা যা সটকে দেখেন তো বন্ধুরা এখন কথা না বাড়িয়ে মূল কাজে যাচ্ছি তো বন্ধুরা অ্যাকাউন্টটি করার জন্য আপনি উপায় পার্সোনাল অ্যাপস থেকেও করতে পারবেন এমনকি উপায় এজেন্ট ইকিউআইসি অ্যাপস মা যে কোনো অ্যাপস এজেন্ট অ্যাপসের মাধ্যমে করতে পারেন সমস্যা নাই আমি এজেন্ট থেকে দেখাচ্ছি আপনি চাইলে উপায় পার্সোনাল অ্যাপসগুলো দেখতে পারেন এখন আমি আমার অ্যাপসে প্রবেশ করতেছি আপনারা যা করে দেখেন কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি ওটা দেখে দেখাচ্ছি তো বন্ধুরা আমি আমার উপায় অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্টে লগ করে নিচ্ছি আপনারা পার্সোনাল অথবা এজেন্ট যদি থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করে নেবেন দেখেন বন্ধুরা এখানে বিষয়টা হলো যে এরকম যে আপনি কিভাবে করবেন আমি এটা বলতেছি দেখেন আপনি যদি এজেন্ট থেকে করেন সেক্ষেত্রে আপনাকে এখানে কাস্টমার রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে আপনি যদি পার্সোনাল থেকে করেন সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করবেন এটাই মূলত বিষয়টা এখন আমি কাস্টমার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করে আপনি যে নাম্বারটা উপায়ে খুলতে চাচ্ছেন ওই নাম্বারটা দেবেন পার্সোনাল যেটা খুলতে চাচ্ছেন আমি এটা নাম্বার দিচ্ছি আমাদের তো বন্ধুরা এখানে আমি আমার নাম্বারটা দিয়েছি আমি যেই নাম্বারে উপায় খুলবো ওই নাম্বারটা আমি জাস্ট দিয়ে দিয়েছি দেওয়ার পর আপনি জাস্ট অপারেটার সিলেক্ট করে দেবেন তাই আমার যেহেতু জিপি তাই জিপি তাই আমি এখন ভেরিফাই জাস্ট ভেরিফাই ক্লিক করতেছি এখন আপনার কাছে একটা ওয়ান টাইম ওটিপি যাবো ওটিপি জাস্ট এখানে লিখে দেবেন আমার ফোন বাটন ফোনের সিমটা আছে আমার অলরেডি ও টিপি কোটা ইচ্ছা আমি দিতেছি তো বন্ধুরা এখন মূলত আছে এখন জাস্ট আপনি এনআইডি কার্ডটা জাস্ট দিতে হইব আমি এন এনআইডি কার্ডটা কিভাবে দিবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি দিতেছি আপনার দেখান জাস্ট আপনি এনআইডি কার্ডটা সাবমিট করে দিবেন এভাবে ক্লিয়ারভাবে দেখেন এখানে কিন্তু আমি কিন্তু এনআইডি কার্ডটা কিন্তু দিয়ে দিচ্ছি তারপর আমি জাস্ট কম্পিউটার ক্লিক করতেছি জাস্ট আমি এখানে কম্পিউটার ক্লিক করতেছি এখন দিকে তো বন্ধুরা আমার পিছনে দিয়ে দেওয়া শেষ এখন আপনি যে ছবি দিবেন ছবিরা আপনি কোথা থেকে দিবেন ছবিটা বলতে বুঝাচ্ছি যে আপনি ছবি দেবেন আপনার এনআইডি কার্ড থেকে ছবি দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেস হয়ে যাবে আপনি আপনার লাইভ কোনো ছবি দেওয়া লাগবো না তো বন্ধুরা এখানে একটি গোপন বিষয় হচ্ছে যে আপনি যে এখানে ছবিটা দেবেন ছবিটা দেওয়ার মাধ্যম হচ্ছে আপনি মানে আপনাকে বলা হচ্ছে যে আপনি লাইভ ছবি দেওয়ার কিন্তু আপনাকে বলা হচ্ছিল কিন্তু এখানে আপনি লাইভ ছবি না দিয়েও কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারতেছেন কে আপনি উইদাউট কাস্টমার ফটো লাইভ আপনি কাস্টমার মানে লাইভ ওটো ছাড়াই কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পাতেছেন এখন আপনি ছবিটা কেমন নেবেন ওটা আমি দেখাচ্ছি মানে কারণ যে আপনার এনআইডি কার্ড ফার্স্ট পেজ ব্র্যাক পেজ নেওয়ার পর আপনি কি করবেন আপনার এনআইডি কার্ডের যে ছবি আছে ওই ছবি দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল কিন্তু হয়ে যাবে এখন আমি আমার এনআইডি কার্ডের ছবিটা কিন্তু নিচ্ছি আপনার নট করে দেখেন জাস্ট একটু জাসট করেন জাস্ট আপনারা মানে গুল ভিতর মাঝখানে মানে ধরে রাখবেন কিছুক্ষণ ক্লিয়ারভাবে ধরে রাখবেন তো এই হয়ে যাব এখানে যা যা রাখবেন দেখে দেখান অটোমেটিক্যালি কিন্তু আপনার সুবিধা কিন্তু তারা নিয়ে নিব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু মানে কিছুক্ষণ ধরে রাখছি মানে আপনি ছবি যখন তুলবেন মানে ভিতর মাঝখানে যাতে ছবিটা থাকে তারপর থাকার পর আপনার ব্যাগটা দেওয়া লাগবে না তখন আপনি এখান থেকে জাস্ট ছবিটা তুলে দেবেন দেওয়ার পর আপনি কিছুক্ষণ ধরে রাখবেন ধরে রাখার পর মনে করেন যে অটোমেটিক্যালি কিন্তু আপনার ছবি তারা তুলে নিব তুলে নেওয়ার পর আপনি জাস্ট এখানে জাস্ট কমপ্লিট করবেন দেখেন আমি কিন্তু এখন কিন্তু আপনাকে দেখাইলাম কুতুপি বিষয়টা তারপর আপনি জাস্ট কম্পিউটার জাস্ট ক্লিক করবেন জাস্ট কমপ্লিট আমি এখন কম্পিউটার ক্লিক করতেছি দেখেন এখন তারা চেকিং দিতেছে দেখেন এখন আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সকালে দেখাবো কুন্তুপি বিষয়টা দেখেন এখানে কিন্তু তারা চেকিং মানে সার্ভারে কিন্তু চেকিং দিতেছে এভাবে আপনারা দেখেন আমি যেভাবে দিচ্ছি মানে ফটোটা আপনারা গুলবিতর মাঝখানে জাস্ট এভাবে মানে গুলবিতর মাঝখানে ছবিটা দিবেন দেওয়ার পরে দেখবেন যে কিছুক্ষণ ধরে রাখবেন ধরে রাখার পর মনে করেন অটোমেটিক্যালি কিন্তু তাদের ছবিটা নিয়ে নিব বিষয়টা হচ্ছে সেরকম জার্সিটু অর্ডার করেন দেখেন আমি দেখাচ্ছি এখন আর ভিডিও পোস্ট করবো না দেখেন বন্ধুরা এই দেখেন এনআরডি ভেরিফিকেশন সাকসেসফুল তার মানে কি বোঝাচ্ছে যে আমার মানে এনআরডি ভেরিফিকেশন সাকসেসফুল কিন্তু হয়ে গেছে দেখেন বন্ধুরা আমি কিন্তু এই করে ফেলেছি যে আমার মানে মানে লাইভ ফটো ছাড়া কিন্তু আমি এনআরডি কার্ডের ফটো দিয়ে কিন্তু উপায় অ্যাকাউন্টও সাকসেসফুল কিন্তু ভেরিফিকেশান করে ফেলেছি এখন জাস্ট আমি মানে অ্যাকাউন্ট কিন্তু আমার টাকা শেষের দিকে এখন আমি জাস্ট ওপরে সিলেক্ট করতেছি আপনার যেটা হচ্ছে ওটা দিয়ে দেবেন মেল ফেম মানে মেল তারপর আপনি জাস্ট কনফার্ম দিয়ে দেবেন জাস্ট কনফার্ম দিদি এজেন্ট থেকে করেন এটাই বিষয়টা তারপর আপনার কাছে কিছু পার্সোনাল ডকুমেন্টস এগুলো শো করবো তারপর আপনি জাস্ট এখানে মানে অ্যাগ্রি অ্যান্ড ঠিক মার্ক দিয়ে দিবেন জাস্ট অ্যাগ্রি অ্যান্ড ঠিক মার্ক দিয়ে দেবেন তাই হইব আমি দিচ্ছি তারপর নিচের দিকে যাবেন যাওয়ার পর মনে করেন এখানে জাস্ট আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলেই আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে যাব দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট ইজ সাকসেসফুল তার মানে কী বোঝাচ্ছে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুল কিন্তু অলরেডি হয়ে গেছে আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন এখন মনে করেন আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে আপনি মানে কোনো প্রকার লাইভ ফটো ছাড়াই কিন্তু আপনি অ্যাকাউন্ট এভাবেই কিন্তু খুলতে পারবেন বিষয়টা হচ্ছে এরকম কারণ আমি যেইভাবে দেখাইছি মানে লাইভ ফটো ছাড়া কীভাবে খুলবেন এভাবেই ট্রাই করবেন খুলবেন খুলতে পারেন সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে এরকম কারণ আর একটা বিষয় বলে রাখি কারণ আপনি এভাবে অ্যাকাউন্ট খুলবেন সমস্যা নাই কিন্তু কোনো দুর্নীতি অবৈধ কাজ করবেন না যে আর একজনের ডেকা কার্ডে না আপনি অ্যাকাউন্ট করবেন তা কিন্তু আমি আপনাকে বলি নাই আমি বলছি আপনি এভাবে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো বৈধ পন্থে পন্থায় এবং কি লিগেল পন্থায় আপনি এভাবে অ্যাকাউন্ট করেন যাতে কোনো সমস্যা না হয় কারণ একজনের এনআইডি ডেকাটা আপনি আনছেন আনার পর আপনি একটা অ্যাকাউন্ট করে ফেলেছেন তাকে না বললে সেক্ষেত্রে কিন্তু একটা দুর্নীতি কোনো দুর্নীতি করবেন না এভাবে অ্যাকাউন্ট করে আপনার ভালো কাজে আপনি ব্যবহার করবেন কারণ এভাবে কিন্তু আপনি উপায়ে পার্সোনাল অ্যাকাউন্ট আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো প্রকার লাইফ অনলিমা অনলি শুধু এনআইডি কার্ড দিয়ে এভাবেই আমি যেভাবে দেখাচ্ছি আপনারা জাস্ট এভাবেই কিন্তু করবেন আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ কারণ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকোন অন করে দেন যাতে পূর্ববর্তী তারা নতুন নতুন আপডেট পেতে সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ